আমাদের কাজটাই হচ্ছে এরকম অপরাধ যেখানেই ঘটছে সে তথ্যটা আমরা পেলে আমাদের ডিবি পুলিশ কাজ করছে। আমি মনে করি এটা আসলে অনেককে গ্রেপ্তার হচ্ছে। আমাদের উত্তরা ডিভিশন যে ওভারটা ছিনতাই হয়েছে সেই প্রেক্ষিতে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এবং আমরা মোবাইলটা উদ্ধার করেছি। এর আগেও আপনারা দেখেছেন আমরা যাত্রাবাড়ি এলাকায় মানে ওই সিএনজি মানে একদিকে তারা সিএনজিরা ছিনতাই করেছে এবং সিএনজির ড্রাইভারকে তারা মেরে ফেলেছে, এরকম ঘটনা সেগুলিও কিন্তু আমরা সিএনজি উদ্ধার করেছি এবং মার্ডারের এটা মানে ক্লোজ এটা সেটা আমরা বের করেছি এবং আসামি গ্রেপ্তার করেছি। এরম অনেক ঘটনা আছে আমরা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো এই ঘটনাটা ঘটছে, আমরা একটু সময় লাগছে, তারপরেও কিন্তু আমরা এইসব যে কাজে হয়তো এটা ওভারকে হয়তো তারা মেরে ফেলে নাই, মনে অনেক সিএনজি ড্রাইভারকে তারা মেরে ফেলেছে। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা বলছি যে আমাদের সকলকে একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আসলে অতি লোভে বেশি টাকার বিনিময়ে আমরা যেন এগুলিতে মানে ই না করি সেটাও খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি মনে করি যে এই ধরনের কোনো তথ্য যদি থাকে সাথে সাথে যেন আমাদেরকে জানানো হয়। আর আসলে এটা তো একদম যে বন্ধ হয়ে যাবে তা না, আমরা মনে করি আমাদের কাজটাই হচ্ছে এরকম অপরাধ যেখানেই ঘটছে সে তথ্যটা আমরা পেলে আমাদের ডিবি পুলিশ কাজ করছে। আমি মনে করি এটা আসলে অনেককে গ্রেপ্তার হচ্ছে কিন্তু কিছু কিছু ছিনতাইকারীকে আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি। আর আরেকটা কথা যেটা বলেছেন যে তারা জামিন পেয়ে চলে আসে, সেটা আসলে আমাদের পুলিশের কোনো হাত নেই। এটা আসলে আদালত কর্তৃক জামিন পেয়ে তারা আসে সেটা তো আমাদের হাত নেই। আমরা যতটুকু কাজ তাদের মানে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, মামলা তদন্ত করি, আমরা প্রপার ইনভেস্টিগেশন করি, আমরা কোর্টে পাঠাই।